রেল লাইনের উপর দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চলছে মেট্রো রেল। মঙ্গলবার রাজধানীর উত্তরার ডিপোতে বাংলাদেশের প্রথম মেট্রো রেলের প্রথম ট্রেনসেটটি চলেছে। এই মেট্রো রেল চলেছে বিদ্যুতের মাধ্যমে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ বিদ্যুৎ চালিত ট্রেনের যুগে প্রবেশ করল। প্রদর্শনীর জন্য এদিন মেট্রো রেলটি চালানো হয়েছে। মেট্রো রেলের প্রদর্শনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশেষ উদ্যোগে থার্ড পার্টি ইন্সপেক্টরের মাধ্যমে ইন্সপেকশন সম্পন্ন করে মেট্রো ট্রেন সেট বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। প্রথম মেট্রো ট্রেন সেট গত 23 এপ্রিল উত্তরার ডিপোতে এসে পৌঁছেছে। ইতিমধ্যে রিসিভিং ইন্সপেকশন সম্পন্ন হয়েছে। বর্তমানে ডিপোতে ফাংশনাল টেস্ট চলছে। এরই ধারাবাহিকতায় আগামী আগস্টে ভায়াডাক্টের মাধ্যমে মেইন লাইনে পারফরমেন্স টেস্ট শুরু করা হবে। ভায়াডাক্টের উপর পারফরমেন্স টেস্ট সম্পন্ন হলে ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে, তারপর ট্রেনের ট্রায়াল রান শুরু হবে। দ্বিতীয় মেট্রো ট্রেন সেটটিও গত 9 মে মংলা বন্দরে এসে পৌঁছেছে। অনতিবিলম্বে এটি ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা রাখছি। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের আরো বলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চালিত বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন ডিপুর কোচ আনলোডিং এলাকা নিকটস্থ রেলওয়ে ট্র্যাকে এসে দাঁড়াবে। আপনাদের সবাইকে ট্রেনের আগমন প্রত্যক্ষ করার জন্য অনুরোধ করছি। এই মেট্রো ট্রেনের মাধ্যমে বাংলাদেশ একই সঙ্গে বিদ্যুৎ চালিত ট্রেনের যুগে প্রবেশ করলো। এটি গোটা জাতির জন্য, ঢাকাবাসীর জন্য সুসংবাদ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রাজধানীর জন্য স্বপ্নের মেট্রো রেল আজ আর স্বপ্ন নয়, বাস্তবে দৃশ্যমান। ইতিমধ্যে MRT লাইন 6-এর 64% কাজ শেষ হয়েছে। জাপান থেকে 24টি ট্রেন সেটের মধ্যে এক সেট ট্রেনের 6টি কোচ আপনারা কিছুক্ষণের মধ্যে প্রত্যক্ষ করবেন। দ্বিতীয় সেটের 6টি কোচ মংলা বন্দরে পৌঁছেছে। তৃতীয় ও চতুর্থ সেট চলতি বছরের আগস্টে এবং পঞ্চম সেট সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে। অবশিষ্ট সেটগুলো পর্যায়ক্রমে পৌঁছাবে। ঢাকাবাসী মেট্রো রেলে যাতায়াত করতে পারবে, সেই দিন বেশি দূরে নয়। প্রতিটি মেট্রো ট্রেন সেট 120 মিটার লম্বা বলেও অনুষ্ঠানে জানানো হয়। মেট্রো রেলের উত্তরা ডিপোতে প্রদর্শনীর জন্য মেট্রো ট্রেনটি চালানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব MN সিদ্দিক, MRT লাইন 6-এর প্রকল্প পরিচালক আফতাবউদ্দিন তালুকদার, বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডর, জাইকার কান্ট্রি ডিরেক্টর সহ সরকারের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।